নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুন্দরবন ব্লগ চ্যানেল আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত সবাই চলে এসেছে গতকাল রাতে আমরা একটা আটুন পেতেছিলাম যেখানে আমাদের ড্রেন থাকে জল নিকাশি ব্যবস্থার জন্য তো সেই ড্রেনগুলোতে পূর্ণিমা অমাবস্যার অমাবস্যারগুনে কাঁকড়া পড়ে তো আমার একটা আটুন পাতা আছে দেখি এখন সাতটা বাজে গিয়ে চেক দেবো আটুন যদি কাঁকড়া হয় তো খুবই ভালো আর তা না হলে আমার যে বড়ো বড়ো ঘের আছে আজকে জাল দিয়ে সেখানে মাছ ধরবো দেখি মাছ কেমন বড় হয়েছে কেননা মাছের বয়স ধরুন তিন মাস সাড়ে তিন মাস হবে তার বেশি নয় তো যাই হোক একটা ভিডিও হতে চলেছে দারুন চলুন শুরু করা যাক সেই জায়গায় আবারও এই জায়গাটা খুব খারাপ গাছগুলো এমনভাবে শুয়ে পড়েছে আর এক্ষুনি কাটাও যাচ্ছে না কেননা ফল হয়ে এসে গেছে গাছে এই ধনছে গাছগুলো আর একটু বড় হলে কেটে দেবো সব ফলগুলো এখনও কাঁচা আছে ওই জন্য কাটলাম না তারপর রাস্তা আবার ক্লিয়ার হয়ে যাবে যাই হোক অনেক কষ্টে এসে পৌঁছালাম সামনেই এসে গেছে তোমটার কাছে অনেকদিন আসা হয় না কি অবস্থা তাও বলতে পারছি না খুব খারাপ অবস্থা বন্ধুরা যাই হোক খারাপ অবস্থা খুবই বন্ধুরা এসে গেলাম জিনিসগুলো রাখা হয়ে গেছে আমাদের ঠিক সামনে একটা গেউ গাছ দেখতে পাচ্ছেন এই হলদি বাগানের পাশ থেকে যেতে হবে ওটা তুলতে তো দেখে আসি আটনে মাছ কাঁকড়া কিছু পড়েছে কিনা কি অবস্থা বর্ষাকালে সব থেকে সমস্যা একটাই সব জায়গায় ঘাস বন বাঁধা আটকে যায় পুরো এই টোটালটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের হলদি বাগান আর এই যে সামনে দেখছেন যে ড্রেনটা ছোট্ট করে চলে গেছে তারা তো ঘাসে আটকে গেছে এই ড্রেন থেকেই আটন পাতা আছে সামনে এখানে দেখুন পুঁই শাকের গাছও লাগানো আছে সাইডে যদি কাঁকড়া পড়ে তাহলে আজকে পুঁই শাক দিয়েই হবে ও দেখুন বন্ধুরা দূরে আটন পাতা আছে আমাদের ও আটনটাই এখন বাবা আটকে যাচ্ছে চারিদিকে এ ভিজে যাবি তো কি করতে লাগলি আস্তে আস্তে আমা তো মাছ ধরব আচ্ছা আসো তো দুটো আতো তোলো পালতি আচ্ছা আচ্ছা ও কাঁকড়া পড়েছে ও আচ্ছা তুমি তোলো তো উপরে ওই কোনটা কি পড়েছে এখন দেখিনি পালতি কই দেখি দেখি কি পড়লো দেখুন বন্ধুরা মুখের মাংস খাওয়াবো সবাই এর মধ্যে কত রকম মাছ আছে দেখুন কাঁকড়া চিংড়ি গুলে মাছ যাই হোক ঢালো 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 আর ওদিকে বুধ ভাই আরেকটা কি অবস্থা তোলো নিয়ে আসো পড়েছে বললাম না বন্ধুরা এই কাঁকড়া গুলো কালী পুজোর সময় আর এই যে গোন আসছে এই কারণে পড়ে এই টাইমটা জল শুকিয়ে আসছে আস্তে আস্তে মাঠের সব কালী পুজোর সময় বা গুণের সময় কাঁকড়া গুলো বেশি পরে সবথেকে বেশি বন্ধুরা দেখুন কি নেই এতে চিংড়ি মাছ তারপরে গুলে মাছও আছে গুলে মাছ আপনারা চেনেন হয়তো দেখেছেন খুবই ভালো খেতে টেস্টি এই যে আহ গুলে যাই হোক তোমাদের সামুন প্রমুখ সব কিছুই আছে বেছে নিই আমরা আগে আমাদের আশা করি আজকে হয়ে যাবে আটন দুটো কী করবে পেতে দেবো হ্যাঁ পেতে দাও পেতে দাও যদি কালকে আরও দুটো চারটে হয় বুধ ভাই চিংড়ি মাছ আছে কাঁকড়া আছে মাছা ধরতে হবে না বুঝলে আজকে তাও চেষ্টা করবো না ধরবো না দেখতে হবে আমার ঘেরে কি মাছ হয়েছে বন্ধুরা সত্যি বলতে ঘেরে মাছের বয়স হয়তো তিন মাস হবে তো একবার একটু চেক তো করবোই জল ভরে গেছে কিন্তু তাও চেক করে দেবে একটু চেক করতে হবে যদি পড়ে যায় না তুমি ওটা পেতে আসো সব করে আসো ও সত্যি কথা বলতে কাঁকড়ার সঙ্গে কিন্তু হয় টক খেতে হয় আর তা না হলে পুঁইশাক সব থেকে ভালো খেতে মৌকাকড়ার সাথে তো পুঁইশাক আমাদের সামনেই আছে দেখুন ওই যে পুঁইশাকের মাচা করা আছে এখান থেকে তো আমরা ভাবছি এখান থেকে কয়েকটা কচি কচি পুঁইশাক তুলে নিয়ে যাবো গিয়ে তার সঙ্গে মৌকাকড়া দিয়ে একটা ঝোল করবো আর যদি আমার ঘেরে মাছ পাই আজকে তো তো হয়েই গেলো বোধ এখান থেকে কয়েকটা ভালো ভালো কচি কচি দেখে নাও তো কই কোন কটা হয়েছে আরো দুটো চারটে লাগবে মনে হচ্ছে আচ্ছা নাও বুধ ভাই হ্যাঁ ওর নিচে দেখো আরো কয়েকটা আছে ওখান থেকে তুমি তাহলে নিয়ে আসো হিসাব করে আর আমরা তাহলে সামনের দিকে গেছি বন্ধুরা এদিকে আমাদের রাকেশ ভাই দেখুন আর মাছ কাঁকড়া গুলো আলাদা করে দিচ্ছে কাঁকড়া এ পাশে আছে চিংড়ি মাছগুলো এ পাশে চিংড়ি মাছগুলো কিন্তু সলিড একদম হুম রাকেশ ভাই হ্যালো আনো দেখি বন্ধুরা এইবার দেখুন এই হচ্ছে ফাইনাল বাছা হয়ে গেছে বলে কি শামুক ছোট ছোট মাছ রয়েছে পুঁটি মাছটা ফেলে দেওয়া লাগবে না যাই হোক এখানে চিংড়ি মাছ আছে আর গুলে মাছ আছে আর এদিকে আছে আমাদের সেই মৌ মৌকাকড়া দিয়ে আজকে পুঁই শাক দিয়ে একটা তরকারি হবে আর চিংড়ি মাছতে দেখি এখনও কিছু বলতে পারছি না কি হবে যাই হোক চিংড়ি মাছগুলো আগে বেছে নিই তারপরে দেখা যাবে বোধ ভাই চাল ফাল ধোয়া হলে তাড়াতাড়ি রেডি করে ফেলো বন্ধুরা কাজ কিন্তু প্রায় গুছিয়ে ফেলেছি দেখুন এদিকে আমাদের আর সুমিত ভাই পুঁই শাক কেটে রেডি করে ফেলেছে আর এদিকে আমাদের আকাশ ভাই রসুন ছালাচ্ছে মশলা ডিপার্টমেন্ট আছে আর এদিকে কাঁকড়ার ডিপার্টমেন্ট হচ্ছে আমাদের রাকেশ ভাই দেখুন কাঁকড়া কিন্তু ছালানো প্রায় হয়ে গেছে মানে কাঁকড়া কাটা প্রায় হয়ে গেছে আর এদিকে মাছগুলো তো কেটে দিয়েছিল আমাদের সুমিত ভাই তো এইবার যাব আমরা আমাদের ঘেরে যে মাছ কেমন হয়েছে দেখার জন্য তার জন্য আমাদের বুধো জাল নিয়ে প্রস্তুত হচ্ছে মাছ ধরার জন্য কেটে কেটে আমি করেছি বন্ধুরা এখানে দেখুন কাঁকড়া কিন্তু কাটা হয়ে গেছে এই টোটাল কাঁকড়া অতটা কাঁকড়া ছিল কেটে এই তা যাই হোক বুধোভাই আর রাকেশ ভাই এখন যাবে মাছ ধরতে আর এদিকে আমাদের আকাশ ভাই রান্না শুরু করে দিয়েছে তাহলে প্রথমে কী রান্না হচ্ছে প্রথমে পৈশাখ দিয়ে কাঁকড়া ঠিক আছে ওপি একটা রেসিপি দারুণ খেতে তো হয় ভিভি লাগে আমার

আছে কিছু দেখছি না না ছোট মাছ রাখবো এটা না এত ছোট মাছ রাখবো না বন্ধুরা আমাদের রসুন মোটামুটি ভাজা হয়ে গেছে এবারে আর আলুটা দিয়ে দিচ্ছি ওই তো মাছ পড়ছে আর নেই আর একটা ছিল চলে গেছে তাহলে বন্ধুরা মোটামুটি হয়ে গেল এবার জল দিয়ে দিচ্ছে আর এদিকে আমাদের দুজন গেছে মাছ ধরতে ওই দেখুন ওখানে একটা পালা ঘিরে ওরা মাছ ধরার চেষ্টা করছে বন্ধুরা এদিকে কিন্তু আমাদের তরকারি পুরো কমপ্লিট হয়ে গেছে দেখুন হচ্ছে আমাদের তরকারি কালার তো খুব ভালোই এসছে আচ্ছা তো এইবার আমরা মোটামুটি তরকারিটা হয়ে গেছে এখনও একটা তরকারি আমাদের বাকি যেটা হচ্ছে আমাদের এইটা এটার থেকে এখানে যেহেতু চিংড়ি মাছের ভাগটা বেশি আছে তো সবাই মিলে ডিসিশান করলাম যে চিংড়ি মাছের কালিয়া তৈরি করব অল্প কিন্তু জাস্ট করবো আর এদিক এ বুধ ভাই আর ওদেরকে পার্টি ছিলাম তো ওরাও চলে এসেছে মাছ ফাঁসলি একটা জাপানি ফুটি কি অবস্থা মোড়া থাকে ফুটি দেখুন ওরা চলে এসেছে কি মাছ পেয়েছে আমরা দেখি একবার এটা জাপানি বাস আর কিছু না দাও আর দাও আরে ছেড়ে দে যদি জানতে থাকে একটা দিয়ে কি হবে এতটা জলে একটা মাছ ধরতে পারিস ভরা না পুরোটা জল ভরা আর ওই ছোট্ট একটুখানি জাল যে কারণে মাছ ধরা খুবই কষ্টকর আচ্ছা আসো তোমরা স্নান দান করে রেডি হয়ে আসো এদিকে মোটামুটি যা চিংড়ি মাছ আছে আশা করছি আমরা এতে আরো একটা তরকারি তৈরি করতে পারবো ও আকাশ ভাই দেখি একবার দেখুন বন্ধুরা এই হচ্ছে আমাদের মৌ কাঁকড়া আর পুঁই শাকের তরকারি আকাশ ভাই এইবার কালিয়ার জন্য রেডি হও এন মাছ কী করবে কীভাবে আর তোরা তাড়াতাড়ি স্নান করে ওঠ বন্ধুরা এবারে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি

বন্ধুরা এখন হচ্ছে আমাদের সেই আর যে চিংড়ি মাছগুলো ছিল আপনারা দেখেছেন হয়তো তো সেই হরিণা চিংড়িগুলো এখন রান্না হবে তার জন্য আমাদের আকাশ ভাই প্রথমে পিঁয়াজ দিয়ে নিয়েছে কড়াইয়ের উপরে আর এতে রসুন আর যে আদা বাটা আছে রসুনা তো একসঙ্গে বেড়েছে না হ্যাঁ হলুদ দিচ্ছিল ভাই বিষয়ের ভিতরে ঢুকে গেছ তখন কেমন হয়েছে ভালো হয়েছে বুঝো যাই হোক বন্ধুরা এখন তরকারি রেডি হয়ে গেছে প্রায় এই তরকারিটাও এটা যে একটা কেমন রান্না আমি সেটা বললাম কি রসা হলো না তরকারি তুমি রান্না করছে তুমি বলবে আমি কি করে বলবো আকাশ না তো হেভি বেরাচ্ছে না যাই হোক খেয়ে আমরা মানে তোমাকে জানাচ্ছি সমস্যা নেই আকাশ ভাই এটা কী তরকারি তৈরি হলো বলো তো তরকারির নাম জানাটা কি খুব দরকারি রান্না হলে ঠিক হয়ে যাবে যা হবে তা হবে আজকেও মনে হচ্ছে একটু বৃষ্টি বৃষ্টি হবে পরিবেশের অবস্থা খুবই খারাপ তো বন্ধুরা আমাদের চিংড়ি মাছের তরকারি কিন্তু প্রায় হয়ে গেছে একটা চিংড়ি মাছ পড়ে গেছে ভাই দেখেছি চিংড়ি মাছ একটা পড়ে গেছে তোলো তোলো যাক পুরো রেডি তো বন্ধুরা আমাদের রান্না বান্না সব হয়ে গেছে পুরো জায়গাটা গুছিয়ে নি তারপরে খাওয়া দাওয়ার সময় একবার দেখা হচ্ছে বন্ধুরা দেখুন রান্না বান্না কিন্তু কমপ্লিট আর এদিকে পাতাও পাতা হয়ে গেছে কলা পাতা আর কলা পাতা আজকে একটু কম আছে যে কারণে দুটো থালা করা হয়েছে থালা দিতে আকাশ ভাই আর সুমিত ভাই খাবে আর আমরা সব কলা পাতা আরে আমার জায়গাটা সোদা নেই ওর জন্য আমারও জিতে ফেলনি গত্তই কাটা একটা থালা না দিলে হবে না ঠিক আছে অসুবিধা নেই

যাই হোক রাকেশ ভাই ভালো লেগেছে তো টেস্ট সুমিত ভাই মৌ কাঁকড়া তো ভালোই লাগছে ভাইদে ভালো লাগছে সে তো লাগবে তুমি রান্নি বুধু ভাই কী খবর তুমি বলো দেখি জেনুইন ছেলে আজকে রান্নাটা দেখতে হবে না সেরা হয়েছে রান্নার খেয়ে রাখো তারপর বলতে পারবো পাক্কা হুম ঠিক আছে আমিও টেস্ট করছি যাই হোক বন্ধুরা সবাই তো বলছে খুবই ভালো হয়েছে আর আমি আগে ঝোল টেস্ট করিনি ঝোল টেস্ট করেছিল আমাদের যে কেউ একজন করেছিল এর মধ্যে সন্ধ্যায় করছে তো এইবার খাওয়া দাওয়া করি একটুখানি জানাই আপনাদেরকে যে কেমন হলো এই তরকারিটা আজকে তরকারি বলতো এই সেই পুরোনো ফ্লেভারটা নেই হুম কেমন ঝুমুন না বলো ভালো বাট লবণটা আমার কাছে একটু বেশি লাগে হুম লবণটা বেশি আমার কাছে তো ঠিক আছে আকাশ ভাইয়ের কাছে ঠিক আছে বুঝো লবণ ঠিক আছে সব ঠিক আছে কিন্তু লবণটা যেন আমার কাছে একটু বেশি লাগে লবণ অনেক একটু বেশি না একটু কম খায় ওকে নো প্রবলেম তবে তরকারি সুপার রান্নাটা দেখতে হবে না তো ঠিক আছে বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হোক নেক্সট তরকারি যখন আসবে আবার আপনাদেরকে দেখাবো বন্ধুরা প্রথমবারে খাওয়া তো হয়ে গেল তরকারি এবার দ্বিতীয়বারে যে তরকারিটা আমাদের আকাশবার রেঁধেছিলো যেখানে চিংড়ি মাছ আর ঘুলে মাছ ছিল ঘুলে মাছগুলো ভেঙে গেছে যাই আছে চিংড়ি মাছগুলোই আছে এখন এইগুলো দেওয়া হচ্ছে আর খেয়ে দেখবো কেমন হয়েছে সুমিত ভাই বলো দেখি তুমি কেমন হয়েছে পরের তরকারিটা এটা একটু মশলাটা বেঁচে মশলা যাই হোক আমাদের রান্নি বলুক মোটামুটি বুঝতে পারছি তুমি বলো আমি এখন ওটা খাইনি এখন খাচ্ছি আচ্ছা ওটা খাও না একবার টেস্ট করো তোমার জন্য বসে থাকবো নাকি আমরা

দাওয়া সেরে নিই তারপর আবার দেখা হচ্ছে বন্ধুরা সবাই মাত্র খেয়ে দিয়ে উঠলাম খেলা একদম ফাঁকা বোধবাই এখন খাচ্ছে আর এদিকে প্রায় লোকের খাওয়া হয়ে গেছে সুমিতাই খাচ্ছে আকাশ ভাই ওদের হয়ে গেছে যাই হোক খুব মজা করলাম আজকে আর ভিডিওটা আমরা এখানেই শেষ করছি ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হয় তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা